Assalamualaikum, it's your thunder. Welcome to my vlog. I hope you are all good. So, আজকে যাচ্ছি হচ্ছে ইকবাল ভাইয়ের গ্রামের বাসায়। এটা হচ্ছে বাশাইলে এন্ড ওখানে একটা চোস প্লেস আছে, ওখানে ঘুরতে যাচ্ছি। এন্ড আমাদের 3:30টা বেরোনোর কথা, এখন 5টা বাজে। আজকে আমার জন্য লেট হয় নাই, আজকে আর বাকি সবার জন্য লেট হইছে। ইনশাআল্লাহ আমরা গিয়ে ডেলাইট পাবো। সো দেখা যাক কি হয়। এন্ড আমরা অলরেডি টাঙ্গাইল সিটি থেকে বের হয়ে গেছি, সিটিতে অনেক জ্যাম ছিল, এই জন্য সিটি থেকে ব্লগ স্টার্ট করা হয় নাই। বৃষ্টি নামতে পারে বলা যায় না, প্রে করেন যাতে বৃষ্টি না নামে, বৃষ্টি নামলে অনেক বড় ঝামেলা পড়ে যাব। ঝামেলা বলতে নিজের ভিজতে হবে, রেনকোট নিয়ে আসিনি। হ্যালো হ্যালো, টাঙ্গাইল সিটি থেকে বাশাল বেশি দূরে না, 10 থেকে 15 কিলোমিটার হবে এর মধ্যেই। সো বেশি টাইম লাগবে না, 20 মিনিটস লাগতে পারে। অ্যান্ড এই রোডটা অনেকদিন আগে আসা হয়েছিল, অলমোস্ট 1 ইয়ার আগে। অ্যান্ড 1 ইয়ার আগে এই রোডের কন্ডিশন অনেক বেশি খারাপ ছিল, এখন অনেক বেশি ভালো হয়ে গেছে। সকল জল্পনা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চলে আসলাম ইকবালের গ্রামের বাড়ি। এখানে এসছে অন্তর, অনেক আছে আমার প্রিয় বন্ধু আসিফ, ক্যাটের ক্যাটের ক্যাপ পরেছে। সো ফাইনালি আমরা চলে আসছি, এটা হচ্ছে আমাদের কি অবস্থা? গুড, নট ব্যাড। আমি খুব রিস্কে আছি, পড়লে 1100 সাধারণ ভাই না দিয়ে ছোট যাবো, শেষ আমরা চলে আসছি। এন্ড এটা হচ্ছে আমাদের ইকবাল ভাইয়া, একসাথে আমরা মধুপুর ট্রিপ দিছিলাম। এন্ড এই প্লেসের নাম কি? এই প্লেসের নাম হচ্ছে বাশাইল কাঞ্চনপুর বার্কা শিবির। আপনি মালয়েশিয়া চলে গেলে আমার আমরা আসবো, কার সাথে? সমস্যা নাই, এখানে আমার নিজের বাড়ি, তুমি একা নিজের মনে করে চলে আসবে সবাই, ঠিক আছে? আমরা আসবো অবশ্যই। আর একটু আগে আসা দরকার ছিল আমরা, মানে বিকেল বিকেলে আসলে জায়গাটা আরো সুন্দর, তো বিকেলের মানে আলো বাতাসটা একটু উপভোগ করতে পারতাম। তাহলে আমরা লকডাউনের পর ইনশাআল্লাহ আবার আসবো। সাংবাদিক আমি তালে নেই, চলে আমি তালে নেই, এই জন্য আমার নাম বেতা।
ছোটবেলায় আম্মা বলতো তোর তাল কই থাকে, আমি বলতো আমার তাল তাল গাছে থাকে। বাহ আরে কট দিছিলাম মালয়েশিয়াতে একজন রে, এগুলা কত কইরা দুইজন ড্রোন নিয়ে খেলা করছে, দেখি এটাকে প্রচন্ড বাতাস ওয়েলকাম। 2000 years later মাস্টার মাস্টার না ভাই আমার অডিয়েন্স কিন্তু খুব সালা। সো আমরা বের হয়ে অলরেডি বিলপাড়া চলে আসছি, এন্ড বিলপাড়া মিষ্টি অনেক ফেমাস। মামা ছিল না, মামাকে ফোন দিয়ে আনা হয়েছে, এন্ড এই যে সুরিত ভাই আনছে। এই যে কি অবস্থা সবার, ভাই একটু ডিটেইলস বলে দেন। বিলপাড়া ডিটেইলস বলতে বিলপাড়া এইদিকে কিসের থেকে, বাশাল বাজার থেকে। হ্যাঁ বাশাল বাজার থেকে, বাশাল বাজার থেকে ভেতরের দিকে আমরা কত কিলো আসছি, 3 কিলো, 3.5 কিলো, 3.5 কিলো মতো। রাস্তাটা খুবই সুন্দর, ওই হিল ট্র্যাকের মতো অনেকটা, খুব সুন্দর রাস্তা। আর টাঙ্গাইলের মিষ্টি বলতে টাঙ্গাইলের মিষ্টি তো এমনিতেই ফেমাস, তারপর টাঙ্গাইলের স্পেশাল একটা পার্ট হইতেছে বিলপাড়া, যেটা আমরা টাঙ্গাইলের লোকজন খুব ভালোভাবে জানি না, কিন্তু অনেকেই আছে এদিকে আসে মাঝে মধ্যে মিষ্টি টিষ্টি খাইতে আসে, এবং যারা একবার আসে তারা রেগুলার আসে। ইভেন আজ পর্যন্ত আমিও খাইনি, আজকে আমি ফার্স্ট আসছি। এই যে মিষ্টি 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 সুরিত ভাইয়া, এই মিষ্টি না, এই যে চুলা। টেস্ট কেমন? এন্ড এই যে আমাদের মামা, মামা অনেক কষ্ট দিছি, কষ্ট করে আসলেন, সব বন্ধ করে ফেলছিলেন, আবার আনাইছি। এই যে মিষ্টি দাদা, টেস্ট কেমন? আচ্ছা ঠিক আছে। আর আমাদের চাইনিজ ভাই, আপনার চায়না বলে ঢুকতে দিতেছেন আপনারে? চায়না ভাষায় বলো কেমন। ও ফেচাংসি হোয়াং, ও মাই গড ভাই, এটা চাইনিজ ভাষায় কি মানে অনেক টেস্টি। হাউচি হাউচি হাউচিলা হাউচিলা। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমরা সেফলি বাসায় চলে আসছি, এন্ড আজকে আমাদের দুইটা প্লেসে যাওয়া হয়েছিল, একটা হচ্ছে বাশাইল কাঞ্চনপুর ছোট ব্রিজ যেটা, এন্ড এটার লোকেশন আমি নিচে ডিটেলস বক্সে দিয়ে দিব, আপনারা চেক করলে পেয়ে যাবেন। দেন আমাদের বিলপাড়া যাওয়া হয় বিলপাড়ার মিষ্টি টেস্ট করার জন্য, অ্যান্ড এর আগে কখনো আমি বিলপাড়ার মিষ্টি টেস্ট করিনি, ফার্স্ট টাইম, অ্যান্ড টেস্ট করে অনেক বেশি ভালো লাগছে। সো অনেকে আছে যারা টাঙ্গাইল আসে টাঙ্গাইলের ফেমাস চমচম টেস্ট করার জন্য, তাদেরকে বলবো আপনারা এই চমচমের পাশাপাশি বিলপাড়ার মিষ্টিও টেস্ট করতে পারেন, আই এম শিওর আপনাদের অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড বিলপাড়ার মিষ্টির লোকেশন আমি নিচে ডিটেলস বক্সে দিয়ে দিবো, আপনারা চেক করলে পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, সবাই শেয়ার থটস অন রেডিও অলওয়েজ বাই দ্য হিট দ্য লাইক বাটন, ডোন্ট সাবস্ক্রাইব, টেক কেয়ার, খোদা হাফেজ, অ্যান্ড থান্ডার লাভস ইউ অল।